জানা যায়, বিজিএমসি করার অপরাধে তেলিয়ামুড়া থেকে কল্যাণপুর রোডের এক অটোচালক জয়ন্ত সরকার নিজ অটো নিয়ে রাস্তায় বের হতেই তাকে অটো চালাতে বারণ করে। এমনকি খোয়াইচমনি এলাকায় তেলিয়ামুড়া থেকে কল্যাণপুরের অটো সিন্ডিকেটে এসে বিজিএমসি সংগঠনের সদস্য অটোচালক জয়ন্ত সরকারকে রাস্তায় অটো নিয়ে বের না হওয়ার হুঁশিয়ারি দেয় বিএমএস নেতা দীপঙ্কর বর্মন সহ গুটি কয়েক বিএমএস কর্মী। এই খবর শুনে বিজিএমসি শ্রমিক সংগঠনের নেতৃত্বরা খোয়াইচমনিতে ছুটে যায় এবং বিজিএমসির নেতৃত্ব নিরঞ্জন দেবনাথ অভিযোগ করেন, ওই অটোচালক জয়ন্ত সরকার বিজিএমসি শ্রমিক সংগঠন করায় তাকে মূলত অটো চালাতে বাধাদান করছে বিএমএস এর হাতে গোনা কয়েকজন কর্মী। রবিবার এমনই ঘটনা ঘটে তেলিয়ামুড়া থানাধীন খোয়াইচমনি এলাকায়। বিজিএমসির তরফে অভিযোগ করা হয়, খোয়াই ত্রিপুরা অটোরিকশা শ্রমিক সংঘ নামে যে সংগঠন তেলিয়ামুড়ায় বিএমএস এর নাম ভাঙিয়ে কাজ করছে, আসলে খোয়াই ত্রিপুরা অটোরিকশা শ্রমিক সংঘকে বিএমএস কোনো প্রকারের অনুমোদন দেয়নি। বিজিএমসিতে ভর্তি হয়েছে দুদিন আগে, এরা আমি গতকাল কোনো নাম্বার দিছে না, বিএমএস এর কয়েকজন ছেলে আইসা দমকা কালকে বাদ যা, কালকে বাদ করাই দিছে, আজ করে বাদ করাই দিছে, যা মেয়ের হ্যাঁ নাম হয়েছে দীপঙ্কর বর্মন, হ্যাঁ নিজের অটো নাই, হ্যাঁ অটো চলা না, হ্যাঁ তোর সঙ্গ করিবে তাই কেমনে, সে কোনো কিছু নাই, তাই সেটা দাদা গেলে ঘোরা টাকা টুকা কিছু ইয়পা ভর্তিতে করা কিছু সাতশো কিছু ছয় কিছু হাজার এভিনে লিখতে পারি টাকা দিচ্ছে আর হ্যাঁ যা না করতেছে খোয়াই ত্রিপুরা অটো রিক্সা শ্রমিক সংঘ, এ নামে কোনো সঙ্গ উঠেছে বিএমএসের বিএমএস ত্রিপুরা যা কারা দিছে দিছে ত্রিপুরা অটো রিক্সা শ্রমিক সংঘের অনুমোদন দিছে, এটা আমার ডকুমেন্টস আমার কাছে আছে, কিন্তু হারা কোকরা ডকুমেন্টস আছে তাতে কোনো এপ্লিকেশন নাই বিএমএস এর ব্যবস্থা তারা কইছে না যে আমার নাম দাও তোমার টাকা তুলো বা আমার সংগঠন করো দিছে ত্রিপুরা অটো রিক্সা শ্রমিক সংঘরে, এটা একটা বেনামি একটা সংগঠন, এটা একটা মুনাফা লুটার জন্য কয়েকজন ছেলে তো লোক তার লগত নাই অনেক বেশি এটা বড় জোর সাড়ে তিন আমরা বিশ তিরিশজন অটো শ্রমিক তার লগে আছে কি তার টাকা টাকা তোলে হারি হার তো রাজ্য কমিটি নাই তার কোনো কেন্দ্রীয় কমিটি নাই তার কোনো ইয়ে নাই শুধু তেলে মাটি শুধু আছে হারা কয়েক ডিস্ট্রিক্টে একটা অভিযোগের নাম দেয় তারা এই সন্ত্রাস চালাইছে আর কি। তো আজকে কী হয়েছে ঘটনা? আজকাল ছেলেটা কালকে দেখবো হ্যাঁ বাইক বাইক পাড়াইছে গায়ে সাজাচ্ছে না বিজিএমসি করস, হ্যাঁ হ্যাঁ গেছে কাকালা ছেড়া নিগ্রহ ছেলে, তো আজকে বাইশে পরে দা হ্যাঁ আবার বাইক পাড়াইছে আমি খবর পাই আমি হ্যাঁ খবর জানি তুমি গাড়ি চালাও তোমার কিছু করে আমরা সঙ্গে থেকে আমরা দেখাবো আমরা বিজিএমসি যে করি মাস মাস আগে এই যে অবশ্যই কমিটি হলে পিনাকি এমএলএ টাইম ছিল কল্যাণী রায় টাইম ছিল তারা কয়ে এসে যা যারা ভালো লাগে এটা করবো যার ভালো লাগে বিএমএস করবো যার ভালো লাগে বিজিএমসি করবো, কেউ যাতে কেউ হস্তক্ষেপ না করে এবং এটা আমাদের এটা রেজিস্ট্রির পাত্র আমাদের যে সংগঠনটা বিজিএমসি এটা আমাদের অনুমোদন আছে আর তাদের যারা আছে খোয়াইতে উপরে সমর্থ সংঘ এর কোনো অনুমোদনই নাই বিএমএসের, মানে আজকে আপনার এক সঙ্গে দম করেছে বাইক পালাইছে থিয়েটার ভাই আর বাইক পালাইছে কালকে ভাই বাইক পালাইছে একটা সে বিষয় তার তো সংসার আছে মা বাবা আছে আছে দাদা তার চার বছর টাকা লাগে তার এই সংসার টাকা লাগে তাকে কে দিব কালকে বা পালাইছে আজকে বাইক পালাইছে আমি খবর পাই আর আমি বাচ্চা আমি খবর জানছি আর একজন গাড়ি চালাও। অপরদিকে বিএমএস সংগঠনের সদস্য দীপঙ্কর বর্মন তথা যার বিরুদ্ধে অটোচালককে বাধা দান করার অভিযোগ উঠেছে সে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সম্পূর্ণ ঘটনাটি অস্বীকার করে এবং তিনি জানান অটোচালক জয়ন্ত সরকার বিএমএস সংগঠনে ভর্তি হবে বলে গতকাল ওনার সঙ্গে যোগাযোগ করেছিল কিন্তু ওই অটোচালক গোটা দিন পেরিয়ে গেল তার সঙ্গে দেখা করেনি। এ বিষয় সম্পর্কে খোঁজখবর নিতে মূলত দীপঙ্কর বর্মন খোয়াইচমনি অটো সিন্ডিকেটে গিয়েছিল রবিবার। আর গাড়ি বন্দর কোথা কোনো উল্লেখ হয়েছে না, আমি তারা ফোন করছিলাম ডাকাইছিলাম তার ফোন ধর না ওই যার লেগে আমি গেছিলাম ওই স্ট্যান্ডে এতটুকু কী কারণ ডাকাইছেন এবং তারে ডাকাইছিলাম যে হে আমার ফোন করে আনছিল ভর্তি হওয়ার লেগে আমার ফোন করছে প্রথমে ভর্তি এই ছেলেটি নাম কি নাম কি জানি না তার বাড়ির লোকে একটা ড্রাইভার আছে বাবুল কইরা বাবুলও আমার ফোন করে আনছে দাদা হে গাড়িটা ভর্তি হয়েছে আর ভর্তি হইব এই কল্যাণপুর থেকে কিনা হয়েছে এটা আমি আইলাম আইসি পরে বইয়ের কি আয়ও তোমরা আইসে না এরপরে শুনলাম কি কল্যাণপুর যাইব কল্যাণপুর যাইব কোন রোডের কি গাড়ি এটা কল্যাণপুরের রোডের অটো গাড়ি তার আগে আমি গিয়ে জিগাইছি আমি তো তোমার ফোন করতেছি আইসো না গাড়ি এ ফোনই ধরেন কেরে ধরেন এটা লিখে গেছিলাম আমাকে জিগাম আর কিছু মানে তার কোনো ধমক টমক না একদম ভুল একদম ভুল কোনো অটো স্ট্যান্ডের মধ্যে কোনো ড্রাইভার কইতে পারতো না কোনো ধমক টমক দিই আমরা বিএমএস এর এমন কোনো সিস্টেম নাই তারকে যে অভিযোগ সারা ত্রিপুরাবাসী জানে বিএমএস বৈধ না অবৈধ আমার কিছু আমার একা কথাতে কিছু হইতো না এটা আচ্ছা এই দুটোটা সংগঠন কি একই দলের নাকি আলাদা বিজেএমসি কি এর তাও আমি কইতে পারি না আমি যতটুকু জানি জনতা পার্টির একটাই সংগঠন আছে বিএমএস আমার যতটুকু জানো বিজেএমসি কইতে গেছে কে থেকে গেছে আমি জানি না এটা। এদিন খোয়াইচমনি অটো সিন্ডিকেটে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষণিকের জন্য উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয় অটোচালকদের মধ্যে। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া 10।